1, 0. নমস্কার, কেন ঘুম ভাঙছে না? বিক্রম ল্যান্ডার ও রোভার প্রজ্ঞানের এ সম্পর্কে কী আপডেট দিয়েছে ইসরো, কী কারণ রয়েছে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন শুরু করছি ভিডিও। তো বন্ধুরা, আপনারা জানেন গত 23 আগস্ট তাদের সাউথ পোলে সফট ল্যান্ডিং করেছিল চন্দ্রযান 3। আর এই সফট ল্যান্ডিং করার পরেই ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে বিভিন্ন রকম বিষয় নিয়ে গবেষণা ও রিসার্চ শুরু করে, এবং দীর্ঘ 14 দিন ধরে নানা বিষয় নিয়ে গবেষণা ও রিসার্চ করার পর চাঁদে সূর্য অস্ত যেতে শুরু করে। আর এই জন্যই সেই সময় ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে ঘুম পাড়িয়ে দিয়েছিল ইসরো। কিন্তু সেই সময় ইসরো জানিয়েছিল যে যখন আবার চাঁদে সূর্যোদয় হবে তখন পুনরায় জেগে উঠবে রোভার প্রজ্ঞান ও বিক্রম ল্যান্ডার। বা সেই কথা অনুযায়ী 22 সেপ্টেম্বর চাঁদে সূর্য উদয় হয়। আর সূর্য ওঠার পর রোভার প্রজ্ঞান ও বিক্রম ল্যান্ডারের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে ইসরোর তরফ থেকে, কিন্তু কোনো রকম সাড়া পাওয়া যায়নি ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের তরফ থেকে। কিন্তু কেন ঘুম ভাঙছে না ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের, এ ব্যাপারে ইসরো জানিয়েছে যে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে মূলত 14 দিনের জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে 14 দিন গবেষণা ও রিসার্চ করতে পারবে, এবং চাঁদে যখন রাত্রি নামতে শুরু করে আর সে সময় চাঁদে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, আর সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে টিকে থাকার জন্য সেই ধরনের কোনো টেকনোলজি বা ডিভাইস ইউজ করা হয়নি ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানে। কারণ যখন চাঁদে রাত হয় তখন চাঁদের পরিবেশে বিরাট পরিবর্তন হয়, এবং এই সময় চাঁদের তাপমাত্রা কমতে শুরু করে এবং ধীরে ধীরে তা -200 ডিগ্রিতে নেমে যায়। আর এই ভয়ঙ্কর ঠান্ডায় ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের যন্ত্রাংশ ও সেন্সারগুলি কাজ করা বন্ধ করে দিতে পারে। আর হয়তো সেই কারণেই ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, এবং এইসব কারণে রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রমকে জাগানোর আশা ধীরে ধীরে কমতে শুরু করে। কিন্তু ইসরো জানিয়েছে যে এই পরিস্থিতিতেও আমরা হাল ছাড়তে নারাজ, কারণ ইসরোর এক বিজ্ঞানী জানিয়েছে যে রোভার প্রজ্ঞান এবং ল্যান্ডার বিক্রমের ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা রয়েছে 50%। এরপর ইসরো জানিয়েছে যে চন্দ্রযান 3-কে যে উদ্দেশ্য পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য পূরণ করেছে চন্দ্রযান 3, রোভার প্রজ্ঞান ও বিক্রম ল্যান্ডার। কারণ ইসরোর প্রধান লক্ষ্য ছিল চন্দ্রযান 3-কে চাঁদের সাউথ পোলে সফট ল্যান্ডিং করা, আর সেটা করে দেখিয়ে দিয়েছে ইসরো। তো বন্ধুরা, এই ছিল চন্দ্রযান 3 ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান সম্পর্কে আপডেট। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।